হ্যালো বন্ধুরা, কেমন আছেন আপনারা? আমি আপনাদের আর শুধু আপনাদের একজন বন্ধু পুষ্পারতি লাইফস্টাইল চ্যানেলে আরও একটি নতুন ব্লগে আপনাদের সবাইকে অনেক অনেক স্বাগত জানাচ্ছি। আজকে যেটা রান্না করছি সেটা হচ্ছে আমাদের পুরনো বাড়ির বাগানের গাছের যে মোচা, সেটাই বিভিন্ন মশলা আর বেসন মাখিয়ে তেল গরম করে ভাজতে নিয়েছি। আপনারা হয়তো মোচার চপ বাড়িতে অনেকেই খেতে খুব পছন্দ করেন। গরম তেলের মধ্যে এক একটা করে বড়া ভালো মতো করে ভেজে তারপরে একটা প্লেট নিয়ে গরম গরম তার মধ্যে তুলে রাখছি। আমি যখনই সময় পাই তখনই আমি বেশ কিছু বন্ধুদের দেখি যারা ব্লগ করেন বা বাড়িতে রান্না বান্না করেন, তাদের ভিডিওগুলো দেখি আপনারা কত সুন্দর করে রান্না করেন। তখন আপনাদের রান্নাগুলো দেখে একটা মনের মধ্যে আত্মবিশ্বাস কোথাও যেন চলে আসে, তখন মনে হয় যে আমিও যদি একটু চেষ্টা করি আর কি। আর বাড়িতে গাছের কিছু হলে সেটা রান্না করার তো একটা অন্যরকম বিষয় থাকে, তাই না বন্ধুরা? সত্যি কথা বলতে যা প্রচণ্ড গরম এখন পড়েছে, 42-43 ডিগ্রি গরমের মধ্যে এই আগুনের সামনে রান্না করা মানে একটা নরকের জার্নি বলা যেতে পারে। তো যাই হোক, আমি এই বাবাকে একটু দিয়েছি গরম গরম মোচার বড়া, বাবা এখন খাচ্ছে। আর আজকে আমি একটু দোকানেও যাব, আর দোকানে আমার একটা ফ্রেন্ড আসবে, তার জন্য আমি বড়া প্রস্তুত করছি। কারণ বাড়িতে কেউ এলে পরে কিছু খাবার দাবার বানাতেই হয় আর কি। আজকে আসলে একটু আমি ভাত দিয়েও খাবো, আমি ভাত খাইনি আর কি, কালকেও আমার খাওয়া হয়নি। তো এই যে বড়া দেখছেন, এইটা দিয়ে এই যে ভাত দিয়ে এখন খাবো। শুকনো ভাতের এই বড়া দিয়ে খেতে আমার খুব ভালো লাগে। আর মা এখানে তৈরি করছে বকফুলের বড়া, এরপরে চা করব, তারপরে চা বড়া এই সব কিছু নিয়ে দোকানে যাব। আর দোকানে আগে একটু পুজো দেব, আমার মা এই যে খেতে বসেছে আর কি। এই যে দেখুন দোকানে চলে এসেছি, দোকানের আগের দিনের একটু বাসি ফুল টুল ছিল সেগুলো একটু পরিষ্কার টরিষ্কার করে নেওয়ার পরে তারপরে এই ঠাকুরকে একটু দিয়েছি। এই গুজিয়া সন্দেশ এগুলো সব আমি নিজে হাতে তৈরি করেছি। আর এই যে এখন আমার বন্ধু নবারুণ মোচার চপ খাচ্ছে, আর এই যে দেখুন এই বেড়ালটা এসছে, ওকেও একটু দিয়েছিলাম, কিন্তু ও আবার কোঠা থেকে একটা মাছের কাঁটা জোগাড় করে সেইটা খাচ্ছে আর কি। এই বেড়ালটা মাঝে মাঝে আমাদের দোকানে আসে, বিস্কুট ফিস্কুট যা থাকে সেগুলো আর কি দেওয়া হয়। তো বন্ধুরা, এই গরমের মধ্যে আজকে ব্লগটা এখানেই শেষ করছি। সকলেই ভালো থাকবেন, আর এই গরমের মধ্যে সকলে একটু ঠান্ডা শরবত এইসব খান আর কি। যাই হোক, আজকের জন্য টাটা।